এদিকে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের একটি মন্দিরে চুরির ঘটনায় মামলা করেছে মন্দির কর্তৃপক্ষ মন্দিরে সাধারণ সম্পাদক প্রবীর পাল অভিযোগ করেন মন্দিরে চুরির পরপরই তারা থানায় মামলা করতে গেলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা নিতে অস্বীকৃতি জানান পরে জেলা পুলিশ সুপারের নির্দেশে ওসি মামলাটি গ্রহণ করেন মঙ্গলবার পাইকপাড়া গ্রামের কামিনী পাল বাড়ির রাধাশ্যাম জিউর ঠাকুর মন্দিরের তালা ভেঙে মন্দিরের ভেতরের সব মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা